শিশু সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে যশোরে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী কর্মশালা। hello.bdnews24.com এবং ইউনিসেফের অংশীদারিত্বে যশোর প্রেস ক্লাবে কর্মশালাটির আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের 20 জন শিশু কিশোর। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। কর্মশালায় মৌখিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা নিয়ে আলোচনা করেন bdnews24.com-এর যশোর জেলা প্রতিনিধি শিকদার খালিদ। শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ তৈরি, ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেন bdnews24.com-এর মাল্টিমিডিয়া বিভাগের সহকারী প্রযোজক আল হাসান রাকিব। আজকে আমরা গ্রুপ করে সবাই এক একটা নিউজ প্রেজেন্ট করেছি। এক একজন নিউজ প্রেজেন্টার হয়েছে, একজন ক্যামেরাম্যান হয়েছে, একজন এডিট করেছি, এবং আশা করছি এটার জন্য ভবিষ্যতে আমাদের যাদের সাংবাদিক হওয়ার পার্সোনালি ইচ্ছা আছে তাদের অনেকটা হেল্প হবে। সাংবাদিকতা কি, এটা সাধারণত পরিচয় ঘটানো হয়েছে, পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে আমরা যেহেতু শিশু আছি তো আমাদের যে দায়িত্বগুলো আমাদের শেখানো হয়েছে, পাশাপাশি আমাদের যে অধিকারগুলো আমরা সমাজ থেকে বঞ্চিত হয়ে আসছি সেই অধিকারগুলো কীভাবে সবার সামনে স্পষ্টভাবে বলে সেগুলো আদায় করে নিতে হয় এটা আমাদের শেখানো হয়েছে। পাশাপাশি যেহেতু সাংবাদিকতা ভিত্তিক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, কীভাবে একটি সংবাদ লিখতে হয়, কীভাবে সেটি পরিবেশন করতে হয়, এগুলো চলার পথে অনেক ধরনের এর অনেক কিছুরই সম্মুখীন হতে হয় আমাদের। আমরা সেইখানে চলার পথে যেগুলো দরকার অনেক কিছু তার মধ্যেও শিখেছি, এবং শিখেছি যে মোবাইল ফোনের যে ব্যবহার সেটাও শিখেছি। কর্মশালার সমাপনীতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সহকারী জেলা জজ কাজী সাইমুজ্জামান। শেখ সাবাব তকি রিপোর্ট, hello.bdnews24.com, যশোর।